কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, খুব সহজ পদ্ধতিতে কিভাবে বিরিয়ানি বানানো যায় সেটা তোমাদেরকে দেখাবো। মা পুরো সব কিছু করবে, আমি মার সাথে থাকবো। বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো, আমাদের সাথে থাকো। ছোলাটা আমি নিয়েছি বন্ধুরা, সব কিছু গুছিয়ে এতে তোমরা দেখো। আমি এবারে এটা ভেজে তৈরি করে নেব। এই হচ্ছে গিয়ে দারচিনি, এই এলাচ, লবঙ্গ, এটা হচ্ছে জয়িত্রী, এই সাদা হচ্ছে গিয়ে মরিচ আছে, সাদা জিরে আছে, সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি। এগুলো ভেজে আমি তৈরি করে নেব। আমি মাখিয়ে নেবো বন্ধুরা, তোমরা দেখো এই হলুদ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিচ্ছি। এই আমি এবারে আদা রসুন বাটা আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। জায়ফল, জয়িত্রী, দারচিনি, দারচিনি এটা দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে দেবো। আমি এটা চাপা দিয়ে রাখছি। বন্ধুরা আমি এই বিরিয়ানিটা এবার শুরু করছি। আগে ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা, লাল লাল করে তুলে নিচ্ছি। পেঁয়াজ দিচ্ছি, এটা আমি আগে দিয়ে দিয়েছিলাম। রসুন বাটা দিলাম, আদা দিয়ে দিচ্ছি,
লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হলুদটা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে। মাংসটা আমি এবার দিয়ে দিচ্ছি, মাংসটা আমি কষে নিচ্ছি বন্ধুরা। আলুটা আমি দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে দিচ্ছি, চাপাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার হয়ে গেছে, সুন্দর করে করেছি। এবার আমি নামিয়ে নেব, মা ও বাবারা সবাই দেখো, আমি বসিয়ে দিলাম। বন্ধুরা আমরা নিচে যে রাইসটা দেবো সেটা একটু কম সেদ্ধ করবো, আর উপরে যে রাইসটা দেবো সেটা একটু বেশি সেদ্ধ করবো। কারণ উপরের যে রাইসগুলো থাকে সেটা অল্প পরিমাণে সেদ্ধ হলে একটু কাঁচা থেকে যায়, সেই কারণে একটু বেশি সেদ্ধ করে নেবো। আমরা এরকমভাবে রান্না করলে খুবই সুন্দর বিরিয়ানি তৈরি হয়। বিরিয়ানির জন্য আমরা এর লেয়ারটা তৈরি করে নেবো। প্রথমে অল্প করে ঘি চারদিকে মাখিয়ে নিচ্ছি, যাতে লেগে না থাকে আর সুন্দর একটা সেন্ট বেরোয়। এবার যে আগে যে ভাতটা করে রেখেছিলাম 75% অল্প সেদ্ধ, মানে
সেদ্ধ করা ভাতটা সেটা দিয়ে দিচ্ছি। আমার গায়ে থেকে এগুলো সরিয়ে দাও। আগুন একটু বন্ধুরা দানা তুলে নিচ্ছি উপরে দেওয়ার জন্য, আগুন বন্ধুরা আমরা খেয়ে দেখছি, দেখে বলছি কেমন হচ্ছে। সুন্দর তো দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, তো খেয়ে বলছি কেমন কি হয়েছে। দেখতে খুব সুন্দর হয়েছে, দেখুন বন্ধুরা আলুও গলে গেছে বন্ধু, দেখো পুরো দোকানের মতো পুরো গলে গেছে আলু। এরকম করে খাবে তোমরা বন্ধুরা? দেখো বন্ধুরা পুরো আলু গলে গেছে। খুব সুন্দর বিরিয়ানি খেয়ে দেখে
তোমরা ট্রাই করতে পারো। আমরা ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো। তোমরা এরকম বাড়িতে রান্না বান্না করতে ভালো লাগবে।